আবারও জলপুর প্রবেশ করতে শুরু করেছে ঘাটাল এলাকায়। ধীরে ধীরে মাঠঘাট ডুবতে শুরু করেছে, দানা এই দানার প্রভাবে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে, নিম্নচাপের জেরে, বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে কিন্তু এই মুহূর্তে ঘাটাল শহরেও জল প্রবেশ করতে শুরু করেছে। ধীরে ধীরে মাঠঘাট ভর্তি হতে শুরু করেছে এবং শাখা রাস্তাগুলি ডুবতে শুরু করেছে। আবারও কি বন্যা পরিস্থিতির সম্ভাবনা, চিন্তায় এখন ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। দিন কয়েক আগেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, প্রচুর ঘরবাড়ি ভেঙে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং সবথেকে বড় ক্ষতিগ্রস্ত চাষে, কৃষি জমি, সমস্ত কৃষি জমি ডুবে গিয়েছিল, চাষিদের মাথায় হাত বলা চলে। তারপর ধীরে ধীরে জল কমতে শুরু করে এবং স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকা। কিন্তু তারই মাঝে আবারও এই দানার প্রভাবে কিন্তু ইতিমধ্যেই জল প্রবেশ করতে শুরু করেছে এবং যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ঘাটাল এলাকার বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর যে ঘাটাল মহকুমার যে কটি পয়েন্ট রয়েছে, জলের পয়েন্ট, সব কটিতেই কিন্তু ধীরে ধীরে জল বাড়তে শুরু করেছে। তবে কতটা জল বাড়বে তা এখনও বলা যাচ্ছে না, কিন্তু ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা এই মুহূর্তে বেশিরভাগ চিন্তায় রয়েছিলেন, কারণ জল নেমে যাওয়ার পর তারা আশায় বুক বাঁধছিলেন যে হয়তো এরপর তারা নতুনভাবে কৃষিকাজ শুরু করবেন, কারণ ঘাটাল কৃষি প্রধান এলাকা। সেই কারণেই কৃষকরা তাদের নতুনভাবে চাষের কাজ শুরু করার কথা ভাবছিলেন, কিন্তু তারই মধ্যে আবারও সেই জল প্রবেশ করলো এবং যার কারণে কিন্তু কৃষিকাজ পিছিয়ে যাচ্ছে। এরকমই মনে করা হচ্ছে যে আবারও কিন্তু পিছিয়ে গেল সেই চাষের কাজ, যেহেতু এই মুহূর্তে জল প্রবেশ করতে শুরু করেছে, সমস্ত জমিতে আবারও জল প্রবেশ করেছে, বেশিরভাগ কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আগেই এবং ডানা ঘূর্ণিঝড়ে বৃষ্টির প্রভাবেও কিন্তু আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু এলাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এই দানার নজরদারির সময় কিন্তু ভার্চুয়ালি বৈঠক করেছিলেন এবং ঘাটার মাস্টার প্ল্যানের কথা তিনি বলেছেন। আগামী দু বছরের মধ্যে হয়তো মাস্টার প্ল্যান রূপায়িত করা হবে, কিন্তু এখন বিষয় হলো যে প্রতি বছর এইভাবে বন্যা পরিস্থিতির জেরে কিন্তু বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত, আর্থিক থেকে সমস্ত ধরনের, বাড়িঘর ভেঙে যাওয়া, কৃষিকাজ থেকে সমস্ত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা নিয়ে মাস্টার প্ল্যানের কথা নয়, এই বন্যা পরিস্থিতি কীভাবে আটকানো তা নিয়েই এখন চিন্তায় কৃষক থেকে সাধারণ মানুষ, ঘাটাল এলাকার বাসিন্দাদের এখন কপালে চিন্তার ভাঁজ। আবারও যদি এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষিকাজ থেকে বিভিন্ন কাজ কিন্তু আটকে পড়বে। এই মুহূর্তে ঘাটাল পৌরসভার যে রঘুনাথ চক, আড়গোড়া, সুখচন্দ্রপুর এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই কিন্তু জল প্রবেশ করতে শুরু করেছে, কৃষি জমি সব জলের তলায় চলে যেতে শুরু করেছে। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড বন্যা কবলিত ওয়ার্ড, আর সেই বন্যা কবলিত ওয়ার্ডের 12টি ওয়ার্ডেরই জল ধীরে ধীরে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে, কারণ যেই কারণ একেবারেই যে পয়েন্টগুলি রয়েছে সেই পয়েন্টগুলিতে কিন্তু ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে এবং সেই কারণেই মনে করা হচ্ছে হয়তো 12টি ওয়ার্ডেই জল প্রবেশ করতে পারে। তবে কতটা জল প্রবেশ করবে এবং কীরকম বন্যা পরিস্থিতি আকার ধারণ করবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে এই মুহূর্তে যেহেতু সামনেই দীপাবলিতে একে তো দুর্গাপুজোর আগে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপর যদি আবারও সেই দীপাবলির আগে আবারও যদি বন্যা পরিস্থিতি দেখা দেয় তাহলে কিন্তু আবারও সেই ক্ষতিগ্রস্ত হওয়ার একটা একটা ক্ষতি হওয়ার কিন্তু ব্যাপক সম্ভাবনা বা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই জল প্রবেশ করা। কারণ এই মুহূর্তে ঘাটালের যে কোলগুলি, সেই কোলগুলি দিয়ে ইতিমধ্যে জল প্রবেশ করতে শুরু করেছে,
ঘূর্ণিঝড় দানা যেভাবে প্রভাব ফেলেছে, সেই ঘূর্ণিঝড় দানার প্রভাবেই কিন্তু বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরেই কিন্তু আবারও নতুন করে জল বাড়তে শুরু করলো ঘাটাল এলাকায়। সামনেই দীপাবলি বা কালী পুজো, আর সেই কালী পুজোতেও একটা ঘাটালের যেহেতু মার্কেট, সেই মার্কেটে সেই বাজারের সমস্ত দোকানদাররা এই দীপাবলিতেও কিন্তু কিছু আশা করেন, কিন্তু এই যদি পরিস্থিতি হতে থাকে, আবারও যদি বন্য পরিস্থিতি হতে থাকে, তাহলে কিন্তু আবারও সেই বাজারের একটা চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালেও কিন্তু পড়তে থাকবে। তবে এখনও পর্যন্ত ভয়ের কোনো কারণ নেই, এখনও পর্যন্ত সেইভাবে জল বাড়তে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে যে জল এখন প্রবেশ করছে তা মাঠঘাট ভর্তি হবে এবং তার সাথে সাথে কয়েকটি শাখা রাস্তা ডুবতে পারে, কিন্তু নতুন করে যদি জল এভাবে আসতেই থাকে তাহলে কিন্তু একটা বন্যা পরিস্থিতির আশঙ্কা থেকেই যাচ্ছে। বিভিন্ন এলাকায় কিন্তু জল এইভাবেই বাড়তে শুরু করেছে, মাঠঘাট ডুবতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ভয়ের কোনো পরিস্থিতি বা আকার ধারণ করেনি এই জল। প্রশাসনের তরফে বারবার বিভিন্ন জায়গায় চলছিল নজরদারি এই দানার, দানা যেভাবে পরিস্থিতি যেভাবে প্রচার করা হয়েছিল সেভাবে দানা প্রভাব না ফেললেও কিন্তু বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তার আগে থেকে প্রশাসনের তরফে একটা ব্যাপক নজরদারি চলছিল বিভিন্ন জায়গায়। এবার অন্য পরিস্থিতির দিকেও প্রশাসনের হয়তো নজর থাকবে। বিভিন্ন আপডেট তুলে ধরার চেষ্টা করবো তোমাদের জানাতে।